সুপ্রদর্শক, আজ 8ই জুলাই 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুর সদরে অবস্থিত, এটার নাম ফার্মের হাট। দিনাজপুর রংপুর মহাসড়কের পাশে এই হাটের অবস্থান। ওই যে আপনারা দূরে যে রাস্তাটা দেখছেন ওটা দিনাজপুর রংপুর মহাসড়ক। এই মহাসড়কের পাশে এই হাটটি প্রতি শনিবার এবং বুধবারে বসে। এটি মূলত দেশি ছাগলের হাট। এই যে আপনারা দেখছেন সমস্ত দেশি ছাগল। তো আসুন আমরা এই হাট থেকে আজকের দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই জায়গায় কিছু ছাগল দেখি আমরা একজন এনেছে, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? মকসুদুল ইসলাম। মকসুদুল ইসলাম, আচ্ছা আপনার বাড়ি কোথায়? বাস্তার মিনা, দিনাজপুর। আপনি এই ছাগলের বিজনেস করেন? এই ছাগলগুলি আপনি কালেক্ট করেন কোথা থেকে? গ্রাম থেকে উঠাই আমার গ্রামে হাট থেকে নিয়ে আসে। বিভিন্ন গ্রামে হাট থেকে আর বিভিন্ন বাড়ি থেকেও কালেক্ট করেন? আচ্ছা, এখানে তো আমরা দেখছি মোটামুটি ক্রস এবং দেশি জাতেরই ছাগল আপনার বেশি রয়েছে। আচ্ছা, আমাদেরকে বলেন তো, এই ধরনের ছাগল যদি দূর দূরান্ত থেকে কেউ নিতে চায় তাহলে আপনি কি সাপ্লাই দিতে পারবেন? আচ্ছা, আমরা একটু শুনি, এই যে এই যে বড়, এটা কি? এটা খাসি। এটা খাসি, এটার ওজন কিরকম হবে? এটা ওজন, মাংস ওজন ১১-১২ কেজি। এটার দাম কত যাচ্ছে? দাম ৮০০০। ৮০০০ টাকা চাইছেন, দরদাম করছে কেউ? ৭ পর্যন্ত বলছে। আর এইগুলি কি হালুয়ান? ওগুলো খাসি। সবই খাসি আপনার? আচ্ছা, আপনি কি খাসি বেশি বার যায়? জি জি, খাসি বেশি। আচ্ছা, এই খাসিগুলি কত করে চান? ৪,৫০০ আছে, ৫,০০০ আছে। ৪,৫০০, ৫,০০০। আচ্ছা, আমাদের কাছে একটু বলেন যে খাসি যদি কেউ আপনার কাছে দূর দূরান্ত থেকে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কীভাবে? ফোনের মাধ্যমে করবে। আপনার মোবাইল নাম্বারটা বলতে হবে। বলবো? হ্যাঁ, ০১৭-৩৪৪-০৩৩-০৫। আরেকবার বলেন, ০১৭-৩৪৪-০৩৩-০৫। আচ্ছা মকসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রদর্শক, আসুন আপনাদেরকে এই ফার্মের হাটে আমরা, আপনারা খোঁজখবর জানতে চান বিভিন্ন পাইকারদের অ্যাড্রেস, আমরা সেই অ্যাড্রেসগুলোও জানানোর চেষ্টা করি। ভাই এটাকে পাঠা, ওই ওই দুটাই পাঠা, এই যে দেখছেন দুটাই পাঠা। এই পাঠা জোড়া কত করে চাচ্ছেন? ৬,০০০ টাকা চাইছেন, দরদাম করছে কেউ? কত? ৪,৪২০০ পর্যন্ত দাম উঠেছে, দিচ্ছেন না? মানে কত হলে আপনি ছাড়বেন? ৫,০০০ হলে ছেড়ে দিন। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, এই যে পাঠা, এগুলোর অনেক চাহিদা রয়েছে। এই পাঠাগুলি উনি বলছে ৫,০০০ হলে উনি ছেড়ে দিবেন। তারপরে এগুলো কি ভাই আপনার? হ্যাঁ, এগুলো কি হালুয়ান কিনছেন? কিনছেন? এগুলি কিনছেন? ওইটাই তো জিজ্ঞাসা করতেছি, এদিকে হালুয়ান। হ্যাঁ, এই জোড়া কত যাচ্ছেন? ৯,০০০ চাইছেন, দরদাম করছে কেউ? ২৪ আর এটা ৪২ শুনছি। সুপ্রদর্শক, আসুন আপনাদেরকে আমরা এই ফার্মের হাট থেকে ছাগলের দাম জানানোর চেষ্টা করছি। এটা কি ভাই? পাঠা। এটা পাঠা? এই যে দেখুন, মিডিয়াম সাইজের পাঠা। এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে ৭,০০০। মানুষ দরদাম করছে? বলতেছে। কত? ৬ পর্যন্ত দিচ্ছেন না? মানে কত হলে দিবে? ৬,৫০০ হলে দিই। আচ্ছা, ধন্যবাদ। তারপর সুপ্রদর্শক, এলে কি খাসি? হ্যাঁ, এই যে দেখুন অনেক বড় বড় দুটো খাসি। এই খাসির দাম কত আছেন জোড়া? ২৪,০০০ ১২,০০০ টাকা করে? ২৪,০০০। দরদাম করছে কেউ? বলতেছে, দাম বলতেছে। তো কত বলতেছে? ১৮,০০০, ১৯,০০০, ২০,০০০। ১৮,০০০, ১৯,০০০ দাম বলছে। শুনছেন যে খাসির দাম, এখন খাসির চাহিদা প্রচুর। এটা কি ওইটার বাচ্চা? হ্যাঁ, এই দুটা বাচ্চা সহ ওই মায়ের দাম কত? মায়ের দাম ৩,৫০০। মায়ের দাম ৩,৫০০, আর বাচ্চার দাম ৩? তার মানে ৬,৫০০০ টাকা সব মিলায়। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? ৫,৫০০ পর্যন্ত দাম করছে। আচ্ছা, শুনছি আমরা সুপ্রদর্শক। তারপর এটা, এটা কি? এটা বকরি? এই লোকগুলা এরকম কেন? দেশি? এটা যাইতে এরকম? ওই দুটাই বকরি? আচ্ছা, এটা ছাগি তো বাচ্চা? আচ্ছা, দাম কত যাচ্ছে? ২,৭,০০০। ২,৭,০০০।
আর দরদাম হইছে আর দরদাম করলে কত পর্যন্ত করছে 5.5 পর্যন্ত ছাড়ছেন না কত হইলে ছাড়বেন 6 হইলে দিবেন এই যে সূত্র যাচ্ছে আসুন আপনাদেরকে আমরা দিনাজপুর সদরে অবস্থিত ফার্মের হাট প্রতি শনিবার এবং প্রতি বুধবার এখানে বসে আজ বুধবার 8ই জুলাই 2020 এই হাটে আমরা আপনাদেরকে ছাগলের দাম জানানোর চেষ্টা করছি তারপর আমরা এখানে এগুলা কি এটা পাঠা এই বাচ্চাটা এই পাঠাটার দাম কত যাচ্ছেন এটা 2000 টাকা চাইছেন দরদাম করছে কেউ হ্যাঁ 1800 আর এই যে মধ্যেরটা কি এটা পাঠা এটা পাঠা এটার দাম কত চাইছে এটার দাম কইছে বন্ধু করতেছে আচ্ছা শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা শুদ্ধ দেশি এখানে যত ছাগল আপনারা দেখছেন শুদ্ধ দেশি তবে দুই একটা ক্রস ছাগলও দেখা যাচ্ছে আমরা একটু এখানে রাম ছাগল দেখছি এদিকে পাঠা ওইটাও পাঠা তিনটাই পাঠা আচ্ছা এই পাঠাগুলি কত করে চাচ্ছেন ভাই তিনটা চাচ্ছেন 17000 মানে এই যে এগুলা কি রাম ছাগলের পাঠা এই পাঠাগুলো কত করে একটা সিঙ্গেল চাচ্ছে মানে 14 হলে আপনি দিয়ে দিবেন আচ্ছা সুপ্রিয় দর্শক তারপরে আমরা আসুন আপনাদেরকে এখানে একটু দেখাই ভাই লাগে খাসি সব বকরি আচ্ছা বকরি অনেক বড় বড় এই যে ছাগি আচ্ছা এগুলা কি রাম ছাগল ক্রস এই যে দেখুন কানগুলো একটু বড় বড় যেটা ক্রস জাতের রয়েছে আচ্ছা এই সাদাটার দাম কত যাচ্ছে 8000 চাইছেন আর এই কালোগুলো 6 করে আচ্ছা এই সাদাটার দরদাম করছে কেউ কত 5000 পর্যন্ত দাম বলছে আপনি দিচ্ছেন না মানে কত হইলে দিবেন 6 হইলে দিবেন আর এই যে এইগুলি মানে 5000 করে হইলে এগুলা দিয়ে দিবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এখানে আমরা আপনারা অনেকে এই যে দেখুন অনেক জাতের রয়েছে তার মধ্যে এখানে আমরা প্রেগনেন্টও দেখছি ভাই এইগুলি কার এইগুলি কার পেটে বাচ্চা আছে না বাচ্চা নাই পেটে বাচ্চা নাই হ্যাঁ আচ্ছা এইগুলি কত করে যাচ্ছেন ছাগি 2000-9000 টাকা দাম চাইছেন তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে 7.5 পর্যন্ত মানে 8.5 আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই ফার্মের হাট আপনাদেরকে আমরা শুদ্ধ দেশি ছাগল এখানে আপনারা দেখছেন চারদিকে এটা মোটামুটি খারাপ ওঠে না প্রচুর ছাগলই ওঠে এই জায়গায় এই যে দেখছেন আপনারা দূর দূরান্ত থেকে মানুষ ইদানিং আসা শুরু করেছে এই জন্য দামটি আর পানির দরে এখন পাওয়া যাচ্ছে না এখন একটু দামটা একটু বেশি দরেই আসছে এবার আমরা দেখি একটা অনেক বড় এটা কি খাসি খাসি এই যে দেখো অনেক বড় খাসি এটা দাম কত যাচ্ছেন 24000 চাইছেন দরদাম কত পর্যন্ত করছে 15 হ্যাঁ 15 পর্যন্ত করছে আপনি কত হইলে ছাড়বেন 18 হইলে ছাড়বেন মনস্থ এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আগামী কুরবানি উপলক্ষে এই ধরনের খাসির প্রচুর চাহিদা রয়েছে এই যে দেখছেন এখানে অনেক বড় বড় এই ধরনের খাসি পাওয়া যাচ্ছে এটা কি খাসি খাসি এটা খাসি এই যে বেশ মাংস টাংস আছে সুস্থ সবল এটার দাম কত যাচ্ছে 9000 চাইছেন আর মানুষ দরদাম কত করছে 7000 পর্যন্ত দাম করছে আপনি কত হইলে ছাড়বেন 8 হইলে দিব আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক এদিকে আমরা দেখি এদিকে খাসি এই খাসির দাম কত যাচ্ছেন ভাই 9000 দরদাম করছে কয় কে কত পর্যন্ত 7 পর্যন্ত কত হইলে ছাড়বেন 8 হইলে ছাড়বেন এই যে শুনছি এই যে তারপরে এখানে দেখি এগুলো কি ভাই এটা খাসি এই জোড়ার দাম কত এক একটা নয় করে দুইটাই নয় আর দিবেন কত হইলে হ্যাঁ ও 10.5 চাইছেন 9 হলে দিবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক
দিনাজপুর সদরে অবস্থিত এই ফার্মের হাট প্রতি শনিবার এবং বুধবারে বসে। এই হাট থেকে শুদ্ধ দেশি ছাগল আপনারা যারা চান তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটি তৈরি করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।